নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা, সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দেখাবো জাস্ট 5 মিনিটসে তৈরি করা যায় ব্রেড দই বড়া, একদম ঝটপট হয়ে যাবে। দেখুন কি কি লাগবে আর কিভাবে করব। এই দেখুন ব্রেড দই বড়া, যখন ব্রেড তো লাগবেই, হ্যাঁ, তার সঙ্গে লাগবে দই, জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, একটু বিট নুন, নুন, লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি। আপনারা সকলেই জানেন কিভাবে তেঁতুলের চাটনি তৈরি করা হয়। তেঁতুলের কাঠটাকে বের করে নিয়ে ওর মধ্যে গুড় অথবা চিনি দিয়ে জাল দিয়ে একটু জিরের গুঁড়ো, বিট নুন দিলে তেঁতুলের চাটনি তৈরি হয়ে যাবে। আমি করে রেখেছি, হয়তো অনেক সময় লাগবে। আপনারা 7 দিন আগেও ওই চাটনি তৈরি করে রাখতে পারেন, কেউ গেস্ট আসলে ঝটপট তৈরি করে দেবেন। আর লাগছে ব্রেড, ঠিক আছে। আর এইটা হচ্ছে ব্রেডটাকে কাটবো আমি, হ্যাঁ, কেটে কীভাবে তৈরি করবো এবার দেখাচ্ছি। আমি গ্যাসটাকে জ্বালিয়ে তেল দিয়ে, এই ধরুন 3-4 টেবিল চামচ তেল, এই দিয়ে 3টে দই বড়া তৈরি হবে। আমি তৈরি করে নিয়েছি। দই বড়া রাখার জন্য দই বড়াটা বানাবো এরকম একটা পাত্রে হলে ভালো হয়, কিংবা বড় কটরি নেবেন সেটা আপনারা বুঝে নেবেন। এরকম একটা পাত্রে দই বড়াটা সাজালে খেতে বা দিতে সুবিধা হবে। এবার আমি এই দেখুন ব্রেডটাকে এইভাবে গোল করে কেটে নিচ্ছি, এই এরকম চাপ দিলে, এই দেখুন এই চাপ দিলে এই একটা করে তৈরি হয়ে গেল। এরকম 3টে করে নিচ্ছি আমি, জাস্ট সেকেন্ডে সেকেন্ডে তৈরি হয়ে যাবে। এই তৈরি করে নিলাম 2টো, এই আরেকটা 3টে, এবার এটাকে আমি ভাজছি। এই দেখুন 3টে একসঙ্গে দিই, এরকম প্যান নেবেন ফটাফট 4-5টে একসঙ্গে হয়ে যাবে। জাস্ট 5 মিনিটসে সব রেডি থাকলে 5 মিনিটসে হয়ে যাবে। এই দেখুন 1 পিস হয়ে গেল, একটু লালচে আকার হবে, হ্যাঁ, ভীষণ সুন্দর খেতে আর ঝটপট তৈরি হয়। ডালের দই বড়া তো সবাই খান সবসময়, এই ব্রেড দই বড়া তৈরি করে দেখুন কি মানে চমৎকার টেস্ট। একটু লালচে হবে, তারপরে আমি তুলে নেব, নিয়ে কি করছি দেখুন। রেডি হয়ে গেছে দেখুন, এগুলো সব লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি, একসঙ্গে 5-6টা করে আপনার ভাজা হয়ে যাবে। গেস্ট আসলে 5 মিনিটে তৈরি হয়ে যাবে। এবার আমি এই দেখুন এই যে দইটাকে যে ফেটিয়ে রেখেছি না, দইটাকে খুব করে ফেটিয়ে রাখবেন। এটা দইটা একটু বেশি ঘন, আমি 2 চামচ জল দিয়ে এটাকে পাতলা করছি। এই দেখুন 2 চামচ জল দিলাম, জল দিয়ে খুব করে ঘুরিয়ে ফেটিয়ে, এবার কী দেবো এতে, এই দেখুন নুন, বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো। আমি 3টে দই বড়ার মাপ দেখাচ্ছি, ঠিক আছে, এটা আপনারা জানবেন, আপনারা আন্দাজ করে নিতে পারবেন। আর এই 1/2 চা চামচ জিরের গুঁড়ো, এবার এটাকে খুব করে ফেটাবো, খুব করে ফেটাবো। এবার দেখুন কি করছি, এটা হয়ে গেল। এবার দই বড়াটাকে সাজাবো, এই 1টা 2টো 3টে দই বড়া কি করছি দেখুন। আমি একটু জল দিয়ে কিন্তু পাতলা করে নিয়েছি। এবার এই যে ভাজা হয়েছে এটা গরম থাকতে থাকতে এর উপরে দিয়ে দেবেন 1 হাতা করে। দেখেছেন একদম 3 জনের মাপে নিয়েছি, একদম ঠিক ঠিক হয়েছে। এই যে নিবেন তো, এবার এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবেশন করবেন না, এটা দেওয়ার পরে অন্তত 2-3 মিনিট টাইম দেবেন। তার মধ্যে আপনি অন্য কিছু করে নেবেন, চা বানান বা শরবত বানান গেস্টের জন্য, আর নিজেরা খেলে 2-3 মিনিট সময় দেবেন। এবার এর উপরে আমি তেঁতুলের চাটনি দিচ্ছি,
তেঁতুলের চাটনিটা যার যেরকম ইচ্ছে একটা মাপ মতো দেবেন, কেউ বেশি খায় কেউ কম খায়, ঠিক আছে? এই দেখুন এরকম তৈরি হয়ে গেল 5 মিনিটে ব্রেড দই বড়া। দেখলেন তো 5 মিনিটে তৈরি হয়ে গেল ব্রেড দই বড়া। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা নতুন দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এবার দেখুন আমি এটা যখন একটু ভিজে যাবে না, দইতে 2-3 মিনিট রাখতে বলেছি না, রাখার পরে এটা আমি খেয়ে দেখছি। ফাটাফাটি ফাটাফাটি।